প্রতিক্রিয়া সেটা দর্শক বলবে যে মার মার, মহিলাটা খুব খারাপ, মেরে ফেল বলে, তাহলে বোঝা যাচ্ছে যে মানে খুব ভালো অ্যাক্টিং করেছো। বোতলটা ই করেছো, ওই বোতলটা আমার হাত কেটে গিয়েছিল। নারী পাচারের সাথে জড়িত, বাংলাদেশ থেকে নারী নিয়ে মেয়েদেরকে পাচার করে আমার ব্রথেলে নিয়ে আসা হয়। মাফিয়া অনেকটা না, মাফিয়া লিডার টাইপেরই ক্যারেক্টার আমার ক্যারেক্টারটা। আমার পূজা যেরকম, ঈদও সেরকম। আমি ঈদেও কাপড় নেই, পূজায়ও কাপড় নেই, পয়লা বৈশাখেও নতুন কাপড় নেই। আর আমি এক মিশনারি স্কুলে পড়া মেয়ে, আমি ক্রিসমাসেও মজা করতাম। ফেস্টিভ্যালটাই হলো আসল ধর্ম। তো যার যার, সবার প্রথমে আমি ডিরেক্টরের সাথে কথা বলেছি, উনি কী চান এই চরিত্রটায়। তারপরে স্ক্রিপ্ট নিয়ে নিজে পড়েছি, নিজের ভিতরে ওই স্ক্রিপ্টটা নিয়ে আমি মানে কাজ করেছি যে এটার ভিতরে কী আছে। তার মধ্যে আমার বাসায় তো একজন হেল্প করার অনেক বড় একটা মানুষ আছে, পীযূষ বন্দ্যোপাধ্যায়, যেহেতু আমার হাজব্যান্ড, ওর আমি সাহায্য নিয়েছি যে আমি এই আমি প্রতিটা ক্যারেক্টারই আসলে যে যখনই কোনো কাজ করি আমি পীযূষের সাথে আমার ক্যারেক্টারগুলো নিয়ে আমি ডিসকাস করি বাসায়। এটা আমার জন্য অনেক বড় হেল্প। প্রতিক্রিয়া সেটা দর্শক বলবে। এখনও তো হলে সিনেমাটা তো মুক্তি পায়নি, তবে একটা জিনিস, এই ছবিটা তো কানাডাতে একটা ফেস্টিভ্যালে ইয়ে হয়েছিল, টরেন্টোতে। তো ওখানে আমার বোনের মেয়েরা আছে, ওরা দেখেছিল। তো দেখার পরে ও আমাকে বললো, তুমি তো অনেক সাকসেস অ্যাক্ট্রেস। আমি বলছি কেন? বলে কি, ওখানে যখন তোমাকে মারতে যাচ্ছিল, একটা পিছনে একজন দর্শক বলেছিল যে মার মার, মহিলাটা খুব খারাপ, মেরে ফেল, মেরে ফেল বলে, তাহলে বোঝা যাচ্ছে যে মানে খুব ভালো অ্যাক্টিং করেছো। মজার কাহিনী একটা দৃশ্যে যখন নওশাবা পালিয়ে যাচ্ছিল, যে বোতলটা ই করেছে, ওই বোতলটা আমার হাত কেটে গিয়েছিল শুটিং করার সময়। শুটিংয়ে আমার হাত কেটে গিয়েছিল তখন, অনেকক্ষণ শুটিং বন্ধ ছিল যে তোমার হাতটা কেটে গিয়েছিল। আমি একটা পশ্চিমবঙ্গের ব্রথেল চালাই, একটা ব্রথেল নারী পাচারের সাথে জড়িত, বাংলাদেশ থেকে নারী নিয়ে মেয়েদেরকে পাচার করে আমার ব্রথেলে নিয়ে আসা হয়। সেই তারপরে সেই মেয়েদের যে কী বিভৎস জীবনযাপন হতে পারে সেটা তো আপনারা দেখেছেনই সিনেমায়। আর হ্যাঁ, একটা ব্রথেলের আমি একটা কী বলবো, মাফিয়া অনেকটা না, মাফিয়া লিডার টাইপেরই ক্যারেক্টার আমার ক্যারেক্টারটা। আমার একটাই দর্শকদেরকে বলার উদ্দেশ্য যে আপনারা হলে এসে সিনেমাটা দেখবেন, তাহলেই আমাদের অভিনয়ের সার্থকতা আসবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার কাছে ফেস্টিভ্যালটাই হলো আসল। সেটা কোন ধর্মের হচ্ছে, কী হচ্ছে, আমার আমার পূজা যেরকম, ঈদও সেরকম। আমি ঈদেও কাপড় নেই, পূজায়ও কাপড় নেই, পয়লা বৈশাখেও নতুন কাপড় নেই। আর আমি এক মিশনারি স্কুলে পড়া মেয়ে, আমি ক্রিসমাসেও মজা করতাম। ফেস্টিভ্যালটাই হলো আসল ধর্ম। তো যার যার, দর্শককে ঈদ মোবারক। ঈদের বন্ধে আপনারা হলে যে ছবিটা দেখবেন, ভালো থাকবেন সবাই।